আপনার কাছে যাব কিন্তু তার আগে আপনার সতীর্থ বলবো না কিন্তু বাংলার আরেকজন মহিলা রাজনীতিবিদ আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি তার গরমাগরম ভাষণ তিনি অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমি খুব বিতর্ক করেছিলাম ওনার এই ভাষণটা নিয়ে একবার দেখাবো সায়নী ঘোষ রাম মন্দির হলে কি কি হতে পারে বড় বড় কথা বলেছিলেন এবং আজ তিনি কি করলেন একবার দেখব কিন্তু যুবকরা বুঝতে পারছে যতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরেরwidetilde বসতে হবে সেই জন্যই তো কারণ চাকরি নেই তো বড়শোন আছে শিক্ষা নেই কর্ম নেই অন্ন নেই কেয়া घोष বাটি হাতে রামমন্দিরের সামনে বসতে হবে রামমন্দির বানিয়ে কি হবে এটা বলেছিলেন শায়নিক घोष রামমন্দির হওয়ার পরে আমি এখানে জবাব চাই বাংলাতে এক ঘন্টার বিতর্ক করেছিলাম এই অত্যন্ত কুচ্ছিত মন্তব্যের জন্য আজকে শায়নিক ঘোষ যাদবপুর থেকে দৌড়ে চলে গেলেন হাওড়াতে হাওড়াতে রামনবমীর মিছিল করলেন সেখানে রাম ভক্তদের সাথে হাত জোর করে প্রণাম করলেন কৃষ্ণ ভক্তদের সাথে দুহাত তুলে তিনি বারবার কৃষ্ণ নাম সংকীর্তন করলেন সমস্ত কিছু হলো তাহলে আসলে তৃণমূল কংগ্রেস কি বাটি হাতে বসানোর জন্য এই কাজটা করছেন না একেবারে আউট অ্যান্ড আউট মিথ্যাচারটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করছে এবং সেটা মানুষ বুঝতে পারছে সায়নী ঘোষকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে ভূতের মুখে রাম নাম। দেখুন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না বেড়াল কুকুর যাই বলি না কেন সায়নী ঘোষ তিনি তো শুধুমাত্র ভগবান শ্রী রামচন্দ্র কেন উনি আগে মহাদেবকে অব অবমাননা করেছেন তার অসম্মান করেছেন একটা কুৎসিত ছবি পোস্ট করেছিলেন পরে বুঝেছেন যখন রাজনীতিতে নেমেছেন ভোটে দাঁড়িয়েছেন যে জেতালে কিন্তু রামচন্দ্রই জেতাতে পারবে জেতালে কিন্তু শুধুমাত্র দুধেল গায়ের ভোটে তিনি জিততে পারবেন না আর তাই উনি এখন রামচন্দ্রের তার যে পূজা অর্চনায় নেমেছেন আমার বক্তব্য খুব স্পষ্ট দেখুন সায়ুনি ফায়ুন এদের আমি গুরুত্ব দিচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় উনি গত বছর কি কি বলেছিলেন আপনি জানেন এবছরও তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে দাঙ্গার দিন নাকি রামনবমী সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিনে ছুটি দিয়েছিলেন কেন দাঙ্গা করানোর জন্য। নাকি তিনি জানেন যে আজকের দিনে ছুটি তাকে দিতেই হবে কারণ শুধুমাত্র তার দুধেল গায়ে ভোটে তিনি এবারে পার হতে পারবেন না তার দরকার এই রাজ্যের বাকি সত্তর শতাংশ ভোটের যে তার দরকার এই রাজ্যের অন্যান্য মানুষদের যারা শ্রীরামচন্দ্রকে যারা মহাদেবকে যারা শ্রীকৃষ্ণকে পুজো করেন সাম্প্রদায়িক রাজনীতি নাকি বিজেপি করে বিজেপি বলেনি যে অমুক দিনের জন্য অমুক দাঙ্গা করতে পারে অমুক দিনের জন্য তমুক দাঙ্গা করতে পারে বিজেপি কখন কথা বলে না বলে তৃণমূল কারণ তৃণমূলের ডিভিডেন্ড নিয়ে এসছে এতদিন ধরে এত বছর ধরে এই সাম্প্রদায়িক বিচ্ছেদ ঘটিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসার পরও তারা দিব্যে ছিলেন দিব্যি দুধে ভাতে ছিলেন কিন্তু এখন দিন পাল্টেছে কাল পাল্টেছে ময়ুক। এবং সেই কারণেই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে শুধু দুদেল গাইতে হবে না আমি যতই উড়ন্ত ওই লাথি যতই আমি তাদের তুতিয়ে পাতিয়ে রাখি কিন্তু এরা আমার এবার পার করাতে পারবে না বলে বাবা থেকে রামচন্দ্র এবার তাকে পার করাতে পারবে আমি সমীর চ্যাটার্জি সমীর আপনার কাছে আসছে এবং আপনি শুনলেন পুরোটা কেয়া ঘোষ যা বললেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার আপনার হয়তো আবার মনে হবে যে আবার আমি কি ধরনের আপনাকে বিব্রত করা জায়গাতে ফেলছি কিন্তু এটা তো সত্যি কথা যে সরকার না চাইলে হিংসা হয় না সরকার না চাহি তো হিংসা না হই এটা বিহারের মুখ্যমন্ত্রী তৎকালীন লালু প্রসাদ যাদব যেরকম বলেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান বা চাইতেন এবার যদি ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ না থাকতো এবারও হয়তো ওই হাওড়া ডালখোলার মতন পরিস্থিতি হতো এবং চুপচাপ বসে আবারও বলছি আগুন লাগলে যেরকম দমকল পাঠানোটা নিয়ম ঝামেলা হতে পারে কিন্তু ঝামেলার হওয়ার পরে যদি চুপচাপ পুলিশ বসে থাকে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স সমীচাটা যে ঠিক সেই জায়গাতে আমার প্রশ্নটা না যে কোনো হিংসা যখন ছড়ায় সেটা এক হাতে তালি বাজে না আমরা জানি আর যখন ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে খালি পেটে ধর্ম হয় না এটাও আমরা শিখেছি

একে অপরের উপর কথা বললে শোনা যাবে আমি অনুরোধ করছি আমি সমীর চাটে যা আপনাকেই বলছি খুব বাজে কাজ খুব বাজে কাজ তাহলে এই পুরোটা দিন সময় নষ্ট করতে আপনার তো শোকাস করা উচিত অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকাস করা উচিত সায়নী ঘোষকে প্রসূন ব্যানার্জিকে দীপক অধিকারীকে এতগুলো প্রার্থী গাবজাল দিল সারাদিন ধরে ধর্ম ধর্ম করলো ইমিডিয়েট ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে নমিনেশন চেঞ্জ করে তো অন্য নমিনেশনে কাউকে পাঠানো উচিত যারা ধর্ম ধর্ম করবে না রামনবমীর দিন চ্যাংরামি মারছে ময়ক

আমি পুরো অডিট রিপোর্ট থেকে শুরু করে সব দেখেছিলাম তো যে এই রাম মন্দিরটা কাদের টাকায় তৈরি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আমি দেখলাম যে না সাড়ে ছশো কোটি টাকা সাল থেকে তুলে 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 বালি চুন সিমেন্ট টাকা পয়সা সব তুলে বানানো হয়েছে এবার আমি তারপরে দেখছি দিঘাতে মানে আপনার জেলায় একটা জগন্নাথ মন্দির রাজ্য সরকার বানিয়ে দিচ্ছে সাতশো কোটি সাতশো কোটি টাকা ভালো জিনিস আমিও যাবো লাইফ কভার করবো সেটা ভালো তো